হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও কিন্তু আজকে অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটার বিষয়ে আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কী বিষয়ে হতে যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা বাইক কিনতে যাবো। অ্যান্ড প্রত্যেক ছেলেরই কিন্তু স্বপ্ন থাকে যে একটা বাইক কিনবে, প্রত্যেক ছেলেরই স্বপ্ন থাকে যে একটা বাইক কিনবে। অ্যান্ড আবার সেটা যদি হয় নিজের উপার্জিত অর্থে, তাহলে আসলে যে মনের অনুভূতিটা কি সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আসলে যে যে নিজের উপার্জিত অর্থে বাইক কিনছে কিংবা নিজের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করছে, সেই বলতে পারবে আসলে এই অনুভূতিটা আসলে কতটা দামি বা কতটা ইন্টারেস্টিং একটা মুহূর্ত। তো যাক বন্ধুরা, আজকে আমরা বাইক কিনতে যাবো। অ্যান্ড গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমি ভাবছি এই গাড়িটা আমি নেবো, ঠিক আছে? তো আজকে এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। অ্যান্ড আশা করি আপনারা ভিডিওটা জুড়ে থাকবেন। আমরা শোরুমে যাব। অ্যান্ড বাইক কেনা থেকে শুরু করে বাড়ি নিয়ে আসা পর্যন্ত এ টু জেড আমাদের সাথে কী কী হয়, অ্যান্ড আমরা কীভাবে কিনবো, কীভাবে কী করবো, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা মূলত মেক করা হয়েছে। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন ভিজিটর অ্যান্ড নতুন দর্শক আছেন, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাবো ব্যাংকে। ব্যাংক থেকে টাকা উইথড্র করবো, তারপরে আমরা গোসাই গাছে আমরা চলে যাবো যশোরে আমাদের শোরুমের উদ্দেশ্যে। তো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, আমাদের ওখান থেকে যাওয়ার কথা ছিল ব্যাংকে, কিন্তু আমরা ব্যাংকে না যেয়ে চলে গিয়েছিলাম সরাসরি সেলুনে। তো বন্ধুরা, এখন আমার কিছু ভাই ব্রাদার অ্যান্ড বড় ভাই আসার আছে, তারা আসলে তাদেরকে নিয়ে রওনা দিয়ে দেব। ইস, কি মাল যাচ্ছে গো। তো গাইস, আমরা এখন ব্যাংকে চলে আসছি। ব্যাংক থেকে টাকা এখান থেকে উইথড্র করে চলে যাবো। ব্যাংকের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ আছে, ভিডিও করতে পারবো না, সরি। তো বন্ধুরা, এখন টাকা গোনা চলছে, এখান থেকে আমরা টাকা দিয়ে বাইকটা নিয়ে যাব। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে, মেন ঘটনা হচ্ছে, যেহেতু আমরা ব্লগার না, ব্লগ ট্লগ বানাই না, সেহেতু সব জায়গায় কমফোর্টেবল হতে পারছে না। এইভাবে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো আসলে একটা ব্লগারের পক্ষে সম্ভব, আসলে যাদের অভ্যাস আছে তাদের সম্ভব, আমাদের কিন্তু অভ্যাস নাই, যার জন্য করতে পারে নাই সম্পূর্ণ ভালোভাবে। তো এখন টাকা এখানে পেমেন্ট করা হয়ে গেছে, অ্যান্ড বেশি ভিডিও করতে পারি নাই। বাইকটা বাড়ি নিয়ে আসার পরে জাস্ট ছোটো একটা ভিডিও করেছি, বাইকটা দেখাবো আপনাদেরকে। বাইকটা হচ্ছে R15 ভার্সন 3, ব্লু কালারের বাইকটা হচ্ছে এই যে। সো প্রথমে যেটা বললাম, যেহেতু আমরা ব্লগ আমরা, সেহেতু ভালোভাবে মানে ক্যামেরা নিয়ে ওইভাবে সেভাবে বাজারঘাটে বা মার্কেটের ভিতরে ওইভাবে ভিডিও করা আমরা অভ্যস্ত না। তো তারপরে আমরা বাইক নিয়ে একটি রাইড দিলাম, অ্যান্ড বাসায় আসার পরে, এটা পরের দিনের ঘটনা, যদিও একটা ব্লগ বানাইতে আমার 3-4 দিন লেগে গিয়েছে। তো আমি চেয়েছিলাম আমাদের যতগুলো ভাই ব্রাদার আসবে সবার এন্ট্রি ভিডিও দিব, কিন্তু সেসব কিছুই হয় নাই। আসলে যাওয়ার দিন যে ঝামেলা, যে প্যারা পড়তে হয়েছে, আসলে প্যারার ভিতরে কিছুই করতে পারি নাই। তো জাস্ট একটা ইচ্ছা ছিল আর কি। তো বন্ধুরা, ব্লগ যেহেতু ভালো করে বানাইতে পারেন নাই, আপনারা সাপোর্ট করেন, নেক্সট টাইম ভালোভাবে ব্লগ বানানোর চেষ্টা করবো, অ্যান্ড একটি পরিপূর্ণ ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো নেক্সট টাইম যদি কোনো বিষয়ের পরে ব্লগ বানাই। সো বাইকটা ছিল এটা, বাইকটা কেমন লাগছে আপনাদের কমেন্টস করে জানাবেন। আর আজ আমি আমার শখটি পূরণ করতে পেরেছি, আর এ পর্যন্ত আসতে আমার যতটুকু যা প্রয়োজন হয়েছে সম্পূর্ণ আপনারা, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার কারণে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তো যাই হোক, ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখতে থাকবেন টেকনিক্যাল প্রো আরজে। আর নতুন নতুন আপডেট ভিডিও, অ্যাপের আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট টাইম একটি পরিপূর্ণ ব্লগ নিয়ে আসার চেষ্টা করব, ব্লগটা পরিপূর্ণ করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আর সকলে আমাদেরকে যেভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে আসছেন, আশা করি পরবর্তীতে এভাবে ভালোবাসা অ্যান্ড সাপোর্ট দিয়ে যাবেন আমাদেরকে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, দেখতে থাকবেন।